ডাক্তার যতই বলুক না কেন, 1 কেজি ওজনের কম মাছ খেতে বা ছোট মাছ খেতে, মাঝে মাঝে বড় বড় কাতলা মাছগুলো খেতে বেশ ভালোই লাগে। আর বাঙালিদের ঘরে উইকেন্ড বা কোনো স্পেশাল গেস্টের নিমন্ত্রণ আসলে সেই বড় কাতলা মাছ সবার আগে আমাদের মেনুতে জায়গা করে নেয়। যেমন খেতে স্বাদ, তেমনই রান্না করতেও সহজ। তাই আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সবার জন্য বাঙালিদের প্রিয় কাতলা মাছের 2টো রেসিপি। প্রথমটাই আমি করছি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, এবং তারপর শেয়ার করছি খুব সহজে তৈরি একটা দারুণ টেস্টি কাতলা মাছের ঝোলের রেসিপি। কাতলা মাছের মাথাটা একটু বড়ই থাকে, তাই রীতিমতো আমি দুভাগে ভাগ করে বাজার থেকে নিয়ে এসেছি। কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম, তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে চেপে ঢেকে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে মাছের মাথাটা কিছুক্ষণ সিদ্ধ করে ঢাকা তুলে তার মধ্যে একটু পরিমাণ জল অ্যাড করে দিলাম, যাতে মাছের মাথাটা কড়াইতে লেগে না যায়। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে ম্যাশ করে মাছের মাথাটাকে ভেজে নেব। এদিকে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ টক দই, তার মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো। সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আদা রসুন বাটা, অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং 2টো কাঁচা লঙ্কা। ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন এবং গোটা গরম মশলা। তারপর দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আলুর টুকরো, 2টো কাঁচা লঙ্কা চিরে, নুন এবং হলুদ গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করবো, যতক্ষণ না আলুগুলো একটু ভাজা হয়ে যায় এবং সঙ্গে একটু সেদ্ধও হয়ে যায়। একটা বাউলে 1/2 কাপের মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। ভালোভাবে ধুয়ে চালটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নেব এবং কড়াইয়ের ঢাকাটা খুলে তার মধ্যে চালগুলো দিয়ে দেব। এবার কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোর সাথে চালটাকেও ভেজে নেব। চালটা ভালোভাবে ভাজা হয়ে যখন ঝরঝরে হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কুক করব এবং তার মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা সেই মাছের মাথা। আবারও নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণ জল। এখানে আমি 2 গ্লাস পরিমাণ জল ব্যবহার করেছি, কারণ চালটা ভালোভাবে সেদ্ধ হতে হবে। অনেকে আবার মুড়ি ঘণ্টাতে পেঁয়াজ ব্যবহার করেন এবং ঘিও ব্যবহার করেন। আমি সাধারণত এই 2টো উপকরণ অ্যাভয়েড করি। চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঢাকা তুলে তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি এবং গরম মশলার গুঁড়ো। বাস নেড়ে চেড়ে লো ফ্লেমে আর অল্প কিছুক্ষণ ঢেকে কুক করব। তৈরি হয়ে গেছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট, খুবই সহজভাবে বানিয়েছি। অনেকে ঝোল রাখতেও পছন্দ করেন, আমি একটু মাখোমাখি পছন্দ করি, তাই সেরমভাবেই বানিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো সর্ষের তেল। তেলটা গরম হতেই তার মধ্যে দিয়ে দেবো একে একে সবকটা মাছের টুকরো, যেগুলোকে অলরেডি আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ মাছের পিসগুলোকে ভাজবো। 1 পিট মোটামুটি ভাজা হয়ে গেলে পরপর সবকটা মাছের পিসকে উল্টে দেবো এবং আবার ঢেকে মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। কড়াইতে যে পরিমাণ তেল আছে তার মধ্যে দিয়ে দেবো 1টা শুকনো লঙ্কা, 2টা গরম মশলা, লবঙ্গ, গোলমরিচ, 1টু গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সেই মশলার পেস্টটা। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি আমি মশলাটাকে নেড়ে চেড়ে কষাতে থাকবো। যখন সম্পূর্ণরূপে মশলাটা কষে ড্রাই হয়ে যাবে তার মধ্যে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ জল। এখানে আমি ঝোলের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করছি। আরও কিছুক্ষণ ঝোলটাকে কুক করব, তারপর তার মধ্যে অ্যাড করে দেবো একে একে ভেজে রাখা মাছের টুকরোগুলো। বাস ঢেকে কিছুক্ষণ কুক করব, মাছের পিসগুলোকে উল্টে দেবো। তৈরি হয়ে গেছে কাতলা মাছের একটা সিম্পল রেসিপি, যেটা খেতে সত্যিই খুব অসাধারণ লাগে। তাহলে আজকে বাঙালির লাঞ্চ মেনুতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট এবং কাতলা মাছের পিস দিয়ে একটা পাতলা ঝোল। কাতলা মাছের তেল দিয়ে বিভিন্ন রকমের রেসিপি রয়েছে, সেগুলো আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব একে একে। আশা করি বন্ধুরা আজকের রেসিপিগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।